কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আবার আল্লাহ ডেকে বলেন, নবী আমান, আপনার উপরে আমি যে কিতাব দিলাম, যেই কোরআনটা অবতীর্ণ করলাম, এটা এমন একটি গ্রন্থ যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই। শুধু তাই নয়, এটা পড়লে পরে আমি আল্লাহর পক্ষ থেকে জাদাতহুম ঈমানা, বান্দা বান্দিদের ঈমানকে বৃদ্ধি করে দেওয়া হবে। এই কিতাবটার নাম কি ভাই? আরেকটু জোরে কর, নাম কি? কোরআন। আজকে যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি বলো তো, পৃথিবীর যত গ্রন্থ সমূহ আছে তাতে তোমার উত্তমতা কি? কোরআন জবাব দিয়ে বলবে আল্লাহর বাণীর দ্বারা, রব্বে করিম ডেকে বলেন, বান্দারে শোনো, পৃথিবীর যত পুস্তক আছে ক্লেশ থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, আমি আল্লাহর কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ দুর্বলতা নাই। সুবহানাল্লাহ, কোনো দুর্বলতা নাই, সমস্ত দুর্বলতা কাটিয়ে দিয়েছেন কে? সব দুর্বলতা আল্লাহ কাটিয়ে দিয়েছেন। আমার ভাইরা, রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির সামনে উপস্থাপন করতে গিয়ে তারপরে আরো বলেন, জেনে রাখো, শুধু জ্ঞান অর্জনের মাধ্যমে শেষ হয়ে যায় না, ঈমান বৃদ্ধি শুধু নয়, বান্দা বান্দিদের মধ্য থেকে কেউ যদি আল্লাহর কোরআন থেকে পড়ে একটা ওয়াক্কর, ফালাহু বি আশরি আমসালিহা, তার আমল নামার মধ্যে দয়াময় আল্লাহ পাকের পক্ষ থেকে একটা হরফের বিনিময়ে দশটা করে নেকি দান করে দিবেন। কয়টা করে নেকি? দশটা করে নেকি। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করেছেন, নবীজি উত্তর দিয়েছেন। মনে করতে পারো তোমরা আলিফ লাম মিম, তোমরা মনে করতে পারো এই তো একটা আয়াতে কারিমা তেলাওয়াত হলো যার মধ্যে তিনটি অক্ষর আছে, প্রতিটি হরফের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, দয়াময়ের পক্ষ থেকে দশটা করে ত্রিশটা নাকি উল্লেখ করে দিবেন। দুর্ভাগ্য হলেও সত্য, আজকে আমরা এই আল্লাহর কোরআনকে ভুলে গেছি, কোরআনটাকে আমরা পড়তে ভুলে গেছি। আজ থেকে 30 বছর আগের দিকে যদি আমরা ফিরে তাকাই তাহলে দেখা যাবে বাংলার ঘরে ঘরে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন ফজরের নামাজের পরে তেলাওয়াত হতো, জোরে কোন ঠিক কিনা? এখন এই সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত নাই, যে হারে তেলাওয়াত হতো আগে এই হারে তেলাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আমরা জাগতিকতার উপরে নজরদারি হয়ে গেছি। আমার ভাইরা, রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জিন্দেগিতে যে আল্লাহর বান্দারা পবিত্র কোরআনের সাথে জীবন ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়াতের জান্ডা দিয়ে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, তারাক তুফি গুম আমরাইন লঙ্কা দিল্লো তামাশাক তুম্বি হিমা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, তোমাদের মাঝে আমি দুটা জিনিস ছেড়ে যাচ্ছি, একটা হলো এই দুইটা জিনিসকে যখন আঁকড়ে ধরবে তোমরা বিচ্ছিন্ন হবে না, ধ্বংসপ্রাপ্ত হবে না, গুমরাহ হবে না, তোমরা লাঞ্ছুত হবে না। এই দুইটার প্রথমত একটার নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলের আদর্শ সুন্নাত সমূহ। আজকে গোটা বাংলাদেশের আমরা যদি ফাই টু ফাই করে তাকাই তাহলে দেখা যাবে আমরা দুইটার থেকে অনেক দূরে সরে গেছি, ঠিক কিনা বলেন? রাসূলের আদর্শ তো ছেড়েই দিছি, শুধু মুখে মুখে গজল ধরছি, কথা বুঝেন নাই, শুধু মুখে মুখে কি গাইছি? গজল। নবীর ভালোবাসার কোনো কমতি নাই, আল্লাহর নবী
আসেনি, কথা কোন নাকি আসেনি? নূর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আছে কিনা কোন? আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার ইয়দমের ধন। আল্লাহর নবী, নূর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ভান্ডারী, আসেনি কথা কোন নাকি আছে কিনা? নবীরে ভালোবাসলাম কিন্তু রাসূলের সুন্নার আদর্শ আমার মধ্যে নাই। কিসের ভালোবাসা? আপনারা সহজে একটু উদাহরণ দিলে বুঝবেন। বর্তমান সময়ের সিটারির একমাত্র মাধ্যম হইল মোবাইল, বাংলা কথা বুঝতেছেন তো? সিটারি, সিটারি আপনাদের এলাকায় কি বলে? আচ্ছা, এর মহা হাতিয়ারের নাম হলো মোবাইল। একজন আরেকজনের বলতে আছে, তোমার জন্য আমার ফোরানটা সর্বক্ষণ কাঁদে, কথা বোঝেন নাই? বাড়িতে আসলে পরে আর স্মরণ থাকে না, কারণ ওনার বাড়িতে বিবি আছে, সন্তান আছে। বাইরে থাকে সময় বিবি দেখে না, সন্তানেরা বোঝে না, এই জন্য বলে যে তোমার জন্য আমার পরানটা সর্বক্ষণ কাঁদে। এরকম পাবলিক আছে কিনা? আপনাদের নরসিংদি খুঁজলে একজনও খুঁজে পাওয়া যাবে না, আছে? আপনারা বলুন এটা কি সত্য কথা না সিটারি কথা? জোরে কর না কেন, সিটারি কথা। তদ্রূপ ওই মানুষগুলোর কথা, নবী গো আপনাকে আমি অনেক ভালোবাসি, আমার জীবনের জীবন। যদি জিজ্ঞেস করা হয় রাসূলুল্লাহর তরিকা, রাসূলের আদর্শ, আল্লাহর নবীর সুন্নাহ তোমার মুখটাতে নাই কেন? বয়স হয়েছে হুজুর, কথা বুঝেন নাই, কথা বুঝেন নাই? রাসূলকে এত ভালোবাসো, তাহলে রাসূলের সুন্নাত তোমার মুখে নাই কেন? হুজুর বয়স হয়েছে, বিয়ে শাদি করছি না হুজুর, আর বিয়ে করলে এখনো বাচ্চা কাচ্চা হয়েছে না, বয়সের একটা ব্যাপার স্যাপার আছে না? হ্যাঁ কি নবীরে ভালোবাসে নাকি সিটারি করতেছে? হুজুর এখন না কি করতেছে? রাসূলের ভালোবাসার সিস্টেম আছে কিনা কোন? আল্লাহ কোরআন দিয়ে বলছেন, এতগুলো মানুষের আল্লাহু আকবার দিলে তো আমি আগেই তো কইছি শেষ দিয়া লাইছেন তো, কমপক্ষে তো বাদুয়ারসর যাইতো, সঙ্গীতা না নামে গেছে বাদুয়ারসর তো যাইতো। নরসিংদীর মানুষের আওয়াজ নাই এই কথা তো ভুলেও বিশ্বাস করা যায় না, কারণ আমরা এই রসুলের বিরুদ্ধাচরণের সময়ে ফ্রান্স বিরোধী ম্যাক্রোর বিরুদ্ধে নরসিংদীবাসীদের আওয়াজ শুনেছি। এখন কি আওয়াজটা শেষ হয়ে গেছে ভাই? একটু জোর, এখন শেষ হয়ে গেছে? দেখা দেন যেত ইনশাল্লাহ, এবার দেখা যাক। কার কথা? আল্লাহ বলেন, কুল হু নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার নবীর অনুকরণ অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন তাইলেই আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ভালোবাসা পর্যন্ত সীমাবদ্ধ নয়, আজকে দুনিয়ার ভালোবাসার দুষ্টামি হয়, ভালোবাসার মধ্যে খুঁত থাকে, খাত থাকে,
আল্লাহ বলেন আমার ভালোবাসার মধ্যে কোনো খাত খুঁত থাকে না। বান্দারে আমার নবীর আনুগত্য যারা করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়াগফির লাকুম যুনুবাকুম, ভালোবাসা পর্যন্ত সীমাবদ্ধ নয়, গুনাহ সমূহ যা আছে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জিন্দেগির গুনাগুলো মাফ করে দেব। আল্লাহ চেয়ে অধিক ক্ষমাশীল কেউ আছে নাকি ভাই? জোরে কন্যাকে আছে নাকি? যদি এই চিন্তা থাকে রাসূলকে ভালোবাসি, আগামী দিনে আপনাদের কাছে আমি আবদার রেখে যাব, নবীর জন্য একটা আবদার থাকবে, জোরে কন, সেটা মানবেন কি মানবেন না দেখা যাবে। কালেকশন না, কিন্তু কালেকশন তবে এই লাইনে না, ভিন্ন লাইনের কালেকশন মাদ্রাসার লাগে দেওয়া লাগবে না। কথা বুঝছেন তো ভাই? প্রিয় ভাইয়ের আমার যে কথা বলছিলাম, পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, বান্দারে আমি যে কিতাব অবতীর্ণ করেছি এটা এমন একটি গ্রন্থ, লা রাইবা আইলা শাক্কা ফিহি, যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ বলেন। যে কথা বলছিলেন আজ থেকে 30 বছর আগে, প্রত্যুষে উঠার পরে আমরা লক্ষ্য করেছি নিজের সন্তান আমরা যারা ছোট ছিলাম, সকাল হওয়া মাত্র ঘুম থেকে মায়েরা বাবারা বাড়ি দিয়ে তারপরে উঠাতো আর বলতো মক্তবে যা। কথা কন না কেন? মক্তবের জন্য অনেক কান্নাকাটি করা হতো, বাড়ি কি আমরা বলতাম না যাব না, নাসুর বান্দা বান্দি পিতা মাতারা চিন্তা করতো না আল্লাহর কোরআন না পড়লে তুই কিসের আবার মুসলমান, সেজন্য বাড়ি দিতে দিতে তারপরে ফুরকানিয়া মক্তবের মধ্যে পাঠিয়ে দিতেন। আজকে যারা এই ফুরকানিয়া মক্তবে পড়ে তারপরে বাংলাদেশের বড় অফিসার হয়েছে, আজও পর্যন্ত আমাদেরকে ফোন দিয়ে বলে ছোট্ট সময়ে কোরআন পড়েছিলাম, এখনো সময় পাইলে আল্লাহর কোরআন থেকে কয়েকখানা আয়াত সুরা পড়ি। সুবহানাল্লাহ বলেন। আর যেইগুলো ছোট সময় কোরআন পড়ে নাই, ইসলামের ধ্যান ধারণা নাই, দিন সম্পর্কে যাদের জ্ঞান নাই, আল্লাহর কোরআন বিরোধী যারা ছিল, ইসলামের বিরুদ্ধে যারা ছিল, ইসলামের জ্ঞান অর্জন করে নাই, তারাই এই জমিনের মধ্যে আসার পরে চিৎকার মেরে বলে বাংলাদেশ থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করে দেওয়া হবে। কথা বল না কেন? রাষ্ট্রধর্ম ইসলাম তো থাকবেই, বাতিল নিজেই হয়ে গেছে, কারণ অপমান জুড়ে কন্ত করে দিয়েছে কে। এটা হচ্ছে একটা দ্বারা, উপদ্বারা, বুঝেন তো? মামলার দ্বারা আসেনি, জোরে কন্যাকে আসেনি, মামলার দ্বারা 144, হ্যাঁ 420 আসেনি, দ্বারা আছে কিনা এখন? এগুলো হলো মামলার দ্বারা অনুবাদে। মামলার প্রথম আসামি ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আবু জাহেল, সে আল্লাহর নবীর কাছে এসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কিতাব কিতাবের কথা বলছো, এটি একটি গ্রন্থ, এটি একটি কিতাব, এই কথাটা তো তুমি বলে গেলাম। আল্লাহ কোরআন দিয়া বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযির বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলেন এটি একটি গ্রন্থ, আবু জাহেল এসেও বলল বুঝলাম এটা তোমার আল্লাহর গ্রন্থ, এই যে গ্রন্থের গ্রন্থের কথা বলছুম, এই কিতাব নতুন কিতাব, ইতিপূর্বে আমি এই কিতাবের নামটা শুনি নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবার ডাক দিয়ে বলল শোনো, যদিও তুমি এই কিতাবটার নাম না শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চাচা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কিতাবকে আমার আল্লাহ জাতির কল্যাণের জন্য অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ, হুদাল্লিল, জোরে কোন, হুদাল্লিল মুত্তাকিন, পথ প্রদর্শক আল্লাহ ভীরুদের জন্য, মুত্তাকিনদের জন্য। এরপরে আল্লাহ পাক রাসূলকে বলে দেন আপনি তাকে জানান সে কি আমার কোরআনটা সম্পর্কে একটু গবেষণা করে না,
সুবহানাল্লাহ বলছেন না, মিষ্টি জাল বেগুনই আছে ওনার কাছে, বেগুনই আছে। তো আপনারা এখন কোরআনের জন্য একটু আওয়াজ দিতেন না, একটু জোরে কন্যাকে আওয়াজ দিতে পারবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এরা কি কুরআনটার প্রতি লক্ষ্য করে না? ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেল আপনাকে এই কথা বলে প্রমাণ করতে চায় এই কিতাবটা আমার পক্ষ থেকে না। আপনি তার কাছে বলুন, তুমি কি এই কোরআন সম্পর্কে গবেষণা করো না, নাকি লক্ষ্য করো না, নাকি আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআন সম্পর্কে কি তারা লক্ষ্য করে না, গবেষণা করে না? বলাও কান আমি নিন্দি গাইরিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এই কিতাবটা যদি আমার পক্ষ থেকে না হতো তাহলে এর মধ্যে অনেক বৈপরীত দেখা যেত, ত্রুটি বিচ্যুতি দেখা যেত। আমি আল্লাহর পক্ষ থেকে এই কিতাবটারে মহা গ্রন্থ হিসেবে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ, কথাটা বলা আবু জাহেল কয় ভাতিজা যেই কথাটা তুমি বলছো এটা তো 1-2 তে আমরা বানায় নিতে পারি, নাউজুবিল্লাহ কইতেন না, 1-2 তে কি বানাইতে পারে, জোরে কন্যা কি বানাইতে পারে? কোরআন বলছে কে আবু জাহেল, এই যে দাঁড়া শুরু হয়েছে আর এই ওই যে ওরফে টাকলার সময় উপদারাতে পরিণত হয়েছে, কথা কন্যা কেরে দাঁড়া বানাইতে পারি। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব হয়ে গেল, নীরব হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, নবী গো এই কোরআনটা আজকে আদিয়াবাদ উত্তরপাড়া দারুল উলুম মহিলা মাদ্রাসার মেয়েরা জোরে কন্ঠ পড়ে কি পড়ে না, মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন ভাই, কমপক্ষে টিকটক বানাইবো না, কথা কন্যা কে রে। আজকালে আমরা লক্ষ্য করছি ডিজিটাল সময়ের মধ্যে মানুষেরা যখন এসে পৌঁছে গেল 2 বছর করোনার কারণে যখন স্কুল কলেজগুলো ভার্সিটি বন্ধ ছিল, এই সময়টার মধ্যে 14 বছরের পুলাপুরিরা রাস্তা দিয়ে একটার ফাঁসার মধ্যে আরেকটা থাপ্পড় মেরে তারপরে এর টিকটক বানাইয়া দেয়, আছে না নাই? কিন্তু আপনার মেয়েকে যদি আদিয়াবাদ উত্তরপাড়া দারুল উলুম মহিলা মাদ্রাসায় দিছেন মনে করেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মস্তক অবনত করে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে তারপরে হাঁটতে শুরু করলো, বাড়ি পর্যন্ত গেল আর আল্লাহর কাছে পানা চাইতে লাগলো, আল্লাহ চলাফেরা অবস্থায় যেন আমার কোনো ত্রুটি বিচ্যুতি না হয়, অন্যায়গুলো না হয়, গুণাগুলো যেন না হয়, তুমি আমার হেফাজত করিও। শুধু তাই নয়, পর্দার জীবন ব্যবস্থাপনার মধ্য দিয়ে তার সময়টুকু পার করছে, টিকটক তো দূরের কথা, পর পুরুষের সামনে এসে যেতে রাজি না, ঠিক কিনা বলে? আর এখন ভুলা মাইয়ারা কিতাব নাই,
টিকটক, আহারে কপাল পোড়া। এ অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন নীরব হয়ে গেল, আল্লাহ বললেন, নবী আমার কেন আপনি নীরবতার ভূমিকা পালন করছেন? কারণ আমি আল্লাহ তো আপনার জন্য আছি, আপনি এই কোরআনটা সম্পর্কে একটা চ্যালেঞ্জ ছুড়ে মারুন তার সামনে। কে বলছে? আল্লাহ। আপনি তার কাছে গিয়ে চ্যালেঞ্জ ছুড়ে মারুন, সাসানি কো, হ্যাঁ কো, বলুন আপনি। আল্লাহ বলে দিয়েছেন কোরআনের অনুরূপ একটা সুরা যেন তোমরা বানাও, পুরা কোরআনের প্রয়োজন নেই বানানো। তোমরা যাদের দাসত্ব করো, গোলামি করো, পূজা মণ্ডপে যাও, বুঝছেন নিবা, যাদের সামনে মস্তক অবনত করো, প্রসাদ দিয়ে দাও, তাদেরকে খাবার দাও, এরা যারা আছে সবাইকে সাথী করে বানিয়ে তারপরে সহযোগী হিসাবে নাও, চেষ্টা চালাও আল্লাহর কোরআনের একটা অনুরূপ সুরার মতো বানাতে পারো কিনা। সুবহানাল্লাহ বলেন। নবীজি গিয়ে বলেন, সাসা বাসায় আছেন? আসি তো, নতুন বার্তা নিয়েছি। নতুন বার্তা কি? আপনার কাছে চ্যালেঞ্জ ছুড়ে মারলাম, আপনি যদি কোরআনের একটা সুরার মতন একটা সুরা বানিয়ে নিয়ে আসতে পারেন তাহলে আপনার কথা মানি। আবু জাহেল রাগে পায়ার উঠত না, নিরাগ, কথা বুঝেন না, উঠবে নিরাগ, রাগ উঠবে, কারণ আছে, ছোট মুখে বড় কথা আবু জাহেলের মনের ভাষা, কিন্তু এটা ছোট মুখ নয়, এটাই হলো বড় মুখ, বলছেও বড় কথা, যারা কন্যা সুবহানাল্লাহ। এই কথাটা বলা মাত্রই আবু জাহেল রাগ করে কয়, দাঁড়াও তোমার এই প্রশ্নের জবাব আমি দিচ্ছি। আইনান ইমরুল কায়েস, ইমরুল কায়েস কোথায়? তৎকালীন সময়ে একজন কবি ছিল, একজন দার্শনিক ছিল, এই কবিকে ডাক দিয়ে বলছে, আইনাল ইমরুল কায়েস, ইমরুল কায়েস তুই কোথায়? ইমরুল কায়েস কয়, লাব্বাইক, আমি এখানে উপস্থিত আছি, আয় সামনে, আমার ভাতিজা আমার সাথে একটা চ্যালেঞ্জ ছুড়ে মারছে, ভাতিজা হয়ে ছোট মুখে বড় কথা বলছে, আর আমরা বলি না বড় মুখে বড় কথা বলছে, ঠিক কিনা বলেন? কি বলছে? কোরআনের মতন একটা সুরা বানাতে পারবি না? ইমরুল কায়েস কো, ওয়ান টুর ব্যাপার, আরো জোরে বলে কন্যা, হুজুর বিল্লাহ, ওয়ান টু। ইমরুল কায়েস ঘরে গেছে, যে কলম চালাতে শুরু করলো, কয়েক লাইন লেখে কাবা ঘরের দেয়ালে টানিয়ে দিল। দুপুরের সময় যখন বিশ্রামের সময় ছিল, বিশ্রামে যাওয়ার আগে আবু জাহেল আস্তে করে যখন আসলো, এসে দেখে কয়েক লাইনের প্রবন্ধ কে যেন টানিয়ে দিল, নিচে দেখে ইমরুল কায়েস, রাগের ফায়ার, ডাক দিয়ে বলছে, আইনাল ইমরুল কায়েস, ইমরুল কায়েস কই? আয় আয় আয়, রাখছো কেন? কইরে কি বানাইছিস? ক কবিতা, কোরআনের মতন সুরা বানাইছি, তো পর কোরআনে একটা সুরা আছে যার নাম হলো হাতি মার্কা সুরা, আছে নি? আরে বুঝাই তার বলতাছি না, আছে নি? সূরাতুল ফিল, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, আছে নি? আছে নি? এটা ওই হাতি মার্কা সুরা, ইমরুল কায়েস বানাইছে। আল ফিল মাল ফিল وما أدراك ما الفيل له قرطوم الطويل سورة ويسي قطع كنا ويسي حتي ري حتي
হাতি সম্পর্কে তোমরা কিছু জানো? লম্বা সুর বিশিষ্ট এটার নাম হইল হাতি। সুরা হইছে কথা কন্যা কে সুরা হইছে? আবু জাহেল রাগের সুডে ধমক শুরু করছে, ইমরুল কায়েস সরল মানুষ তো, রাগ খুব একটা উঠে নাই। যদি সরল মানুষের একবার রাগ উঠে পড়ে তাহলে সাত ফুসকনির পানি দিয়েও ঠান্ডা করা সম্ভব। জোরে জোরে এবার রাগের ঠেলায় কয়, হে আবুল হাকাম আমাকে ধমকাচ্ছ কেন? বল্লাহি বলার কথা ছিল কিন্তু ওই সময় মুসলমান হয় নাই তো, এই জন্য বলছে লা তুজা মানাতের শপথ, তোমার ভাতিজা যে কোরআন নিয়ে এসেছে এই কোরআন কোনো কবিতার কবি না, কবির কোনো কবিতা সুবহানাল্লাহ বলতেন না, এই কথাটা আমার আল্লাহও বলে দিছে সুবহানাল্লাহ কইতেন না। তাহলে এই কিতাবটা কি? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই কিতাবটা নিঃসন্দেহে আল্লাহ প্রদত্ত রাসূলের উপরে একটি বার্তা, রাসূলের কথা, রাসূল যা বর্ণনা দিয়ে গেছেন আল্লাহ প্রদত্ত সেই বর্ণনার নামটার হইল কোরআন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে এক সম্মানিত রাসূলের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে বার্তা, বুঝছেন তো? তাহলে এটা কি না? কোরআন দিয়ে আল্লাহ বলেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, দেখে বলছেন এটা কোনো কবির কবিতা নয়, তবে এই সম্পর্কে অল্প মানুষই বিশ্বাস স্থাপন করো। তার মানে হলো কোরআন কোনো কবির কবিতা না। শুধু তাই বলে আল্লাহ শেষ করে দেয় নাই, তিনি বলেন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন, এই কিতাবটা কোনো গণকের গণনা নয়, তোমরা অল্পই সে সম্পর্কে অনুধাবন করো। সুবহানাল্লাহ বলছেন না? তার মানে এটা কিতাব কোনো গণকের গণনা না, কবির কবিতা না, এই কিতাব হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জগতের মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। আসেনি আপনাদের এই উত্তরপাড়া দারুল উলুম মহিলা মাদ্রাসায় কথা কন্যাকে? আসেনি? প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল এই কিতাব এমন ভারী কিতাব, যেই ভারী কিতাব সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল হাকিমের দ্বারা বুঝিয়েছেন, আপনাদের আদিয়াবাদের বাজারে গিয়ে যদি এই কিতাবটারে কোরআনটারে সুন্দর করে রাখেন পাল্লায় 1.5 থেকে 2 কেজি, 1 কেজি হতে পারে, 100 কেজি হতে পারে, দুনিয়ার পাল্লার হিসাব নয়, আমার আল্লাহ তিনি অন্য পাল্লা দিয়ে হিসাব করেছেন। সুবহানাল্লাহ। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس يتفكرون. আল্লাহ কোরআন দিয়ে বলতেছে এটা এমন একটি ভারী কিতাব, পাহাড়ের কাছে গেলাম রাখতে, আপনার ঘরের সুকেসের একটা কাঠের মধ্যে রাখা যায় কথা কন না কেন? আগেকার সময়ে সুকেস ছিল না, ওয়ার্ড্রোব ছিল না, বুকসেলফ ছিল না, ফুল সাঙ্গা ছিল,
মুরব্বিরাই একমত হবেন, আসেননি আসেননি। ফুলসাঙ্গের কয়েকটা রশির উপরে এই কিতাব রাখা যায়, কিন্তু এই রশির মাপ দিয়ে আমার আল্লাহ বোঝাই নাই একটা কাঠের মধ্যে ভারী কিতাবটা রাখার মতন বাহন ধারণ ক্ষমতা আছে এই কথাটা আল্লাহ বোঝাই নাই, আল্লাহ বোঝাই নাই। বুকসেলফের ভিতরে কোরআনটারে রাখা যায় তাহলে এত ভারী হলো কি করে? আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কিতাবটারে নিয়ে গেলেন পাহাড়ে রাখতে, পাহাড় বলে আল্লাহ দয়া করে আমারে মাপ করে দাও, আমার কাছে যদি এই কোরআনটা রাখো আমি বিদীর্ণ হয়ে যাব, চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, একেবারে রুয়ের মতন উড়ে যাব, দয়া করে আমারে তুমি মাফ করে দাও। সুনামগঞ্জের পাথরঘাটা আসেনি কথা কোন নাকি আসেনি, আবার সিলেটের বিছানা কান্দিতে পাথর বিছানো আছে বড় বড় পাথর, এই পাথর দিয়ে গোটা বাংলাদেশের বিল্ডিং গুলো হয়। আমার ভাইরা বলার উদ্দেশ্য হলো বড় পাথরকে ভাঙ্গার জন্য জোরে কণ্ঠ মেশিন আছে কিনা, পাথর ভাঙ্গার মেশিনও আছে, যত বড় পাথরে শক্তিশালী হোক না কেন মেশিনের ভিতরে দিতে পারলে সেই পাথরটাকে তার নির্ধারিত কাঠামো অনুযায়ী তৎক্ষণাৎ অবস্থায় ছোট বড় হয়ে আসে। যেই জায়গায় ঘাট ফিটিং করা আছে যেই জায়গাটুকুর মধ্যে তার একটি ফর্মা দেওয়া আছে সেই জায়গা থেকে এরকম আসে, কংক্রিট কখনো আসে, কখনো রাস্তার মধ্যে ফেলানোর জন্য একটু বড় বড় অবস্থায় আসে, কখনো কখনো দেখা যায় সিলেকশন বালু হিসাবে চলে আসে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন এত শক্তিশালী পাথর, এত শক্ত পাথর, এই পাথরটাকে মানুষেরা যখন নিজেরা ভাঙ্গার জন্য চেষ্টা করে হাতের মধ্যে টোসা নিতে পারে, অথবা দেখা যায় সে এক দুই দিন সময় লাগতে পারে। আমি আল্লাহ বললাম কোরআনে রাখতে, কোরআন রাখার জন্য ইচ্ছা পোষণ করার পরে এত শক্তিশালী পাথরের পাহাড় ডাক দিয়ে বলছে আমারে মাপ করে দাও, আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, এজন্য আমার থেকে তুমি কোরআনটারে দূরে রাখো, জমিনে নিয়ে রাখো। আল্লাহ আসলেন জমিনে রাখতে, জমিন দেখে বলে আল্লাহ পাহাড় এত শক্তিশালী, যেই পাহাড়টার সম্পর্কে তুমি কোরআন দিয়া বলছো ওয়াল জিবাল আওতাদা, আমি এই পাহাড় সমূহ দুনিয়াতে স্থাপন করার একটা মাত্র উদ্দেশ্য হলো বান্দারে তুমি যেন জমিনে আসো নড়াচড়া না করতে পারে, এই জমিনটারে আমি খুঁটি স্থাপন করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন।